নমস্কার মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে, সেটি হলো আনারসি চিকেন। টক ঝাল মিষ্টি চিকেনের এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু, বানানো সহজ। আমাদের দেশে চিকেনের সাথে আনারসের মেলবন্ধনে সেরকম জনপ্রিয় ডিশ হাতে গোনা, তবে সিঙ্গাপুরে চিকেনের সাথে আনারস মিশিয়ে অনেক জনপ্রিয় ডিশ রয়েছে। তবে আমি আজ একটু অন্যরকমভাবে আনারসি চিকেন তৈরি করছি, তো চলুন দেখে নিই রেসিপিটি। আনারসি চিকেন বানানোর জন্য আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর দেখে নিই কী কী লাগছে। লাগছে আদা বাটা, কিছুটা ক্রাস্ট আনারস, আর লাগছে পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা, আর লাগছে বেরেস্তা। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য সামান্য পরিমাণে হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। নুন এবং হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সবকটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যান নিয়ে নেব, প্যানে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার এই তেলটা গরম হলে আমি জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি 2 পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেই 2 আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচুনোটা দিয়ে ভালো করে নাড়তে হবে এবং সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা ভালোভাবে মজে যায় এবং ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ বাটা। এখানেও আমি 2 পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। মিনিট 2-3 ধরে ভালো করে নেড়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন এবং লঙ্কা বাটা। সবকটি উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ যোগ করছি। আবার সবকটি উপকরণ ভালো করে কষাতে হবে। 3 মিনিট ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি মাংসটা এর সাথে অ্যাড করছি। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। মাংসটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। মাংসটা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি এর সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করছি। কাশ্মীরি লঙ্কা ঝালের জন্য আমরা ব্যবহার করি না, আমরা শুধু কালারের জন্য ব্যবহার করি। যেহেতু এই রান্নাটা একটু লাল হবে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা বেশি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুসারে দেবেন। লঙ্কার গুঁড়োটা আবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো যোগ করছি। আমি এখানে খুব বেশি মশলার ব্যবহার করিনি, খুব অল্প মশলাতেই এই রান্নাটা আমি করেছি। আর ঝালও এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টক ঝাল মিষ্টি সব স্বাদগুলো বজায় থাকবে, তাহলেই এই আনারসি চিকেনটা ভালো লাগবে। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি ক্রাস্ট করে রাখা আনারসটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাতে 2 বার আনারসের ব্যবহার করেছি। একবার প্রথমে কষানোর সময় ব্যবহার করেছি এবং পরে আবার ব্যবহার করব। আমি এখানে আনারসটাকে ক্রাস্ট করে নিয়েছি, যাতে আনারসের টক মিষ্টি ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখানে খুব পাকা আনারসের ব্যবহার করিনি। আপনারাও এমন আনারসের ব্যবহার করবেন যেটা টক মিষ্টির পরিমাণ সমান থাকে। খুব পাকা আনারস হলে মাংসটা মিষ্টি হয়ে যাবে এবং এই টক মিষ্টি ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আনারসের সাথে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
টুকরো করে রাখা আনারসটা দিয়ে দিচ্ছি। এখানে আনারসের বড় বড় টুকরো দেওয়ার কারণ যখন শেষে চিকেনটা আমরা খাবো তখন আনারসের টুকরোগুলো মুখে পড়বে এবং অসাধারণ একটা টেস্ট লাগবে। মাংসটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এর সাথে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মাংসটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, তৈরি আমাদের আনারসি চিকেন। আনারস এবং চিকেনের এই মেলবন্ধনে আনারসি চিকেনটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি নিজে এই চিকেনটা বাড়িতে বারবারই করে থাকি, আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করবেন। শেষে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি একদম আনারসি চিকেন। এটি ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। শেষে আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা ব্যবহার করার অর্থ হলো যে কোনো রান্নাতেই আলাদা একটা স্বাদ ভাব এনে দেওয়া। আমি এখানে কিছুটা পেঁয়াজ ডিপ ফ্রাই করে নিয়েছি, শেষে বেরেস্তার ব্যবহার করলে এই রান্নাটির স্বাদ আরও বেড়ে যাবে এবং কালারটাও অনেকটা অন্যরকম হবে। উপর থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে এই রান্নাটি আমি পরিবেশন করছি। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আনারসের মরশুমে অবশ্যই এই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটি খাওয়া সুস্বাদু এবং স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর কারণ এই রান্নাতে মশলার এবং তেলের ব্যবহার একদমই কম করা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই এরকম নতুন নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তো দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।